এই যুব সমাজের আয় গণবিচার বন্ধ নেতৃত্বে সারা বাংলায় আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। আটাজাগর পঁচিশ ভাই শপথ নিতে হবে বিজেপি হুঁশিয়ার 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 পরিষদ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বন্দে মাতরম বন্দে মাতরম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জেলা রামকানা ব্লক তৃণমূল ছাত্রবিষয় জেলা শিবানী মন্ডল মহাবিদ্যালয় কলেজ ইউনিট জেলা উন্নয়নের স্বার্থে তৃণমূল ছাত্রবিষয় লড়ছে লড়বে বন্দে মাতরম মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল ছাত্র পরিষদ নামখানা ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সুন্দরবন গ্রিন নিউজ সঠিক খবর সব সময়। নামখানায় অনুষ্ঠিত হলো তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। 28 আগস্ট দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা শিবানী মন্ডল মহাবিদ্যালয়ের কলেজ ইউনিটের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। উপস্থিত ছিলেন নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধীরেন কুমার দাস, নামখানা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক দাস, নামখানা পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী কর্মাধ্যক্ষ অতনু দাস ও নামখানা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আকাশ জানা সহ কলেজ ইউনিটের ছাত্রছাত্রীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহা সিংহাসনে সে নবান্নের চোদ্দতলার ঘরে কিন্তু বসেছে। আমরা যদি আজকের দিনে দাঁড়িয়ে দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সরকারি তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর সরকারি প্রকল্প যেগুলো চালু করেছে, যে 65টা প্রকল্প চালু করেছেন এবং 69টা আরও বাড়ছে পরপর ধীরে ধীরে, তিনি জন্ম দিয়ে যাচ্ছেন প্রকল্প মানুষের স্বার্থে, সেখানে ম্যাক্সিমামটাই কিন্তু ছাত্রছাত্রীদের। আপনাদের এখানে শিক্ষাশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী এবং প্রত্যেকটা প্রকল্প স্কলারশিপ থেকে শুরু করে আপনাদের ট্যাব দিচ্ছে, মোবাইল দিচ্ছে, আপনাদের শিক্ষাক্ষেত্রে সেখানে কনসেশন করাচ্ছে। যখন কোভিড সিচুয়েশন যখন দেখা দিয়েছে প্রত্যেকটি কলেজে ইউনিভার্সিটিকে নির্দেশ দিয়েছে সেখানে তাদের কনসেশন করার জন্য, সবই মুখ্যমন্ত্রী দেখবেন সেই ছাত্র আন্দোলনকে কিন্তু বলে। আর আজ সেই 28 আগস্ট, সেই 28 আগস্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই দিনটাকে বলে দিয়েছে। তাই তিনি প্রত্যেক বছর ছাত্র সমাবেশে, আপনারা জানেন কোভিড সিচুয়েশনে সেখানে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে আমাদের জনসমাবেশ করা যায়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল কনফারেন্সের মধ্যে দিয়ে ভার্চুয়াল হিসেবে বার্তা দিয়েছেন আজকের যুব ছাত্রকে লড়তে হবে, তৃণমূল ছাত্র পরিষদকে রাস্তায় নামতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ আছে, যেভাবে বাংলার মুখে যেভাবে একটা সাম্প্রদায়িক দল ভারতীয় জনতা পার্টির তাদের দালাল ইডি সিবিআইকে নিয়ে সারা বাংলায় বিভিন্ন নেতৃত্ব মন্ত্রিত্ব দিক থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি কালিমালিপ্ত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে দাঁড়ান, সেই বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তিনি একটা কথা কিন্তু যুব ছাত্রকে বোঝাতে চেয়েছেন যে আমরা অন্যায়ের পক্ষে নেই, যদি পার্থ চট্টোপাধ্যায় কিংবা অন্য কোনো দলীয় নেতৃত্ব অপরাধ করে আপনারা অবশ্যই পদক্ষেপ দিন, কিন্তু রাতের অন্ধকারে একটা মানুষের একটা বাড়ির মধ্যে ঢুকে সেখানে অশান্তির মধ্যে প্রবেশ করে সাম্প্রদায়িক দাঙ্গা এবং বিভিন্ন দলটিকে শেষ করার একটা লক্ষ্যে যেভাবে চরিতার্থ করছেন, আমাদের প্রতিবাদ সেই জায়গায় থাকবে, আমাদের আন্দোলন সেই জায়গায় থাকবে যে আন্দোলনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীর্ঘদিন আন্দোলন করে ছাত্রনেত্রী হিসাবে, যুবনেত্রী হিসাবে, যিনি রাজপথে দাঁড়িয়ে যার হাড়গোড় সব ভাঙা আছে আপনারা জানেন, হাত থেকে শুরু করে ওনার 206টা হাড় ভাঙা আছে, যিনার চুলের মুঠিটা ধরে সে নবান্ন সে রাইটার্স থেকে বের করে দেওয়া ছিল, তিনি কিন্তু লড়াইটা ছাড়েননি, তিনি কিন্তু লড়াইয়ের মধ্য দিয়ে তিনি কিন্তু বাংলার বুকে আপনাদের জন্য উপহার দিয়েছেন আপনাদের প্রকল্প, যাতে মেয়েরা সেখানে সুসংগঠিতভাবে যাতে আজকের দিনে দাঁড়িয়ে তাদের শিক্ষা লাভ করতে পারে, তারা শিক্ষার দিকে এগিয়ে যেতে পারে, যাতে বাল্যবিবাহ রোধ হয়, সেখানে প্রত্যেকটি কথায় মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সম্পর্কে পর্যালোচনা করেন নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধীরেন কুমার দাস। আকাশ প্রথমে বলেছিল যে আজকে যেহেতু রবিবার, যার ফলে এই প্রোগ্রামটা ধর্মতলাতে আগামীকাল মিটিং হয়েছে এবং সেই প্রোগ্রামে আমরা জানি এই কলেজ ইউনিট থেকে আমাদের ছাত্রছাত্রীরা যারা আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত তারা একটা ব্যাপক অংশে যে ওখানে যাবে এ বিষয়ে আমরা নিঃসন্দেহ, কারণ আমাদের এই কলেজ ইউনিট ছাত্র পরিষদ যেভাবে খুব ডাইনামিক, এখানকার ছাত্রছাত্রীরা ছাত্র পরিষদের শক্তি, তাদের ছাত্রদের স্বার্থে কাজ করা,
এবং এই কলেজ ইউনিটকে সমৃদ্ধ করা এবং এখানকার সংগঠনকে অনেক মজবুত এবং শক্তিশালী বিকল্প দান করে দিয়েছে তারা। বিশেষত আমাদের এখানকার কলেজ ইউনিটের নেতৃত্ব এবং এদের সঙ্গে সবসময় সহযোগিতা করে গেছে অভিষেক এবং মাখনু, তাদেরকে আবার আমি শুভেচ্ছা। আমরা সবাই জানি যে রাজনৈতিক হচ্ছে রাজনীতির যে অবস্থান গোটা দেশে কেন গোটা পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা করে মূলত রাজনীতিবিদরা, এবং এই রাষ্ট্র পরিচালনা করার জন্য যে রাজনৈতিক জ্ঞান ধারণা ন্যূনতম আদব কায়দা ন্যূনতম পরিকল্পনা এগুলো কিন্তু ছাত্র অবস্থা থেকে মন্ত্রিত হয়। আমরা দেখেছি আজকে যারা দিকপাল হিসাবে কাজ করছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা ব্যানার্জি একদিন ছাত্র আন্দোলনের পৃষ্ঠপোষক ছিলেন, আমাদের প্রয়াত সুব্রত মুখার্জি আমাদের রাজ্য ছাত্র পরিষদের সভাপতি ছিলেন, আমাদের প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সি এককালে সারা ভারত ছাত্র পরিষদের সভাপতি ছিলেন, এবং এই ছাত্র পরিষদ থেকে ছাত্র পরিষদকে শক্তিশালী করে পরবর্তী পর্যায়ে যুব তৃণমূল কংগ্রেস বা যুব কংগ্রেস যুবকদের রাজনৈতিকভাবে সংগঠিত করে তাদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করানোর ফল দিচ্ছে রাজনীতিতে, সেটা কিন্তু ছাত্র পরিষদ অবস্থা থেকে তৈরি হয়ে যায়। আজকে যারা আমাদের এই কলেজ ইউনিটের ছাত্র পরিষদের ছেলেরা মেয়েরা যারা আমাদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত, তারা আরো নিশ্চয়ই উপলব্ধি করবে যে এককালে এই ছাত্র পরিষদের একটা প্রতিষ্ঠা যখন 27 আগস্ট হচ্ছে একটা এককালে কিন্তু হয়নি, একটার জন্য অনেক ইতিহাস আছে। আমাদের ভারতবর্ষে যখন কংগ্রেসের প্রতিষ্ঠা হয় আমাদের প্রথম যখন 1947 সালে 15ই আগস্ট আমরা যখন স্বাধীনতা পেলাম, তারপরে আমাদের প্রথম যে নির্বাচন হয়েছিল 1952 সালে সারা ভারতবর্ষের জুড়ে আমাদের বাংলায় হয়েছিল, আমাদের পরবর্তী পর্যায়ে এখানে খুব সুনাম খ্যাত যিনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়, তার আমলে একবার চিন্তাভাবনা হলো শুধু যুবকদের দিয়ে নয় ছাত্রদের ইউনিট তৈরি করে ছাত্রদেরকে আরও শক্তিশালী করে ছাত্রদেরকে রাজনৈতিকভাবে কাজ করার মাধ্যমে তাদেরকে আরও সংগঠিত করে যুব সংগঠনে করার। এদিনের এই অনুষ্ঠানে নামখানা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আকাশ জানাকি বলেছেন, জানতে চোখ রাখুন সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়। আজ 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আমরা প্রতি বছর এই দিনটায় আমরা ধর্মতলার উদ্দেশ্যে যেতাম, আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের যে পথ নির্দেশিকা দেন আগামী দিনে আমাদের কলেজ কীভাবে চলবে তৃণমূল ছাত্র পরিষদ কীভাবে চলবে সেই নির্দেশিকা শুনতে আমরা যেতাম, কিন্তু এবছর 28 আগস্ট রবিবার থাকার জন্য নেত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যে রবিবার কলেজে আমাদের প্রতি কলেজে ব্লকে ব্লকে আমাদের যেন তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়ে কিংবা কলেজে আমাদের যেন তৃণমূল ছাত্র পরিষদের পতাকা তোলা হয় এবং দিনটাকে পালন করা হয়। সেই মতো আমরা নামখানা ব্লক ও শিবানী মণ্ডল মহাদায় কলেজ ইউনিট আমরা তৃণমূল ছাত্র পরিষদ কলেজ ইউনিট আমরা সেইটা করলাম, পালন করলাম, এবং আগামীকাল আমরা শতাধিক ছেলেমেয়ে নিয়ে আমরা ধর্মতলা উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমরা সকাল থেকেই বাস ছাড়বো এবং ধর্মতলা উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশিকা দেবেন সেই নির্দেশিকা আমরা শুনতে যাব, এবং আমাদের মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা উনিও আমাদের নির্দেশ দিয়েছেন যাতে আমরা শতাধিক ছেলে মিলিয়ে আমরা যাতে ধর্মতলায় যাই সেই মতন আমরা কালকে যাব। এবং আজকে কলেজে আমরা আমাদের উপস্থিত ছিলেন আমাদের ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের দীন কুমার দাস এবং আমাদের যুব ব্লক সভাপতি উপস্থিত ছিলেন অভিষেক দাস। আমরা সবাই মিলে আজকে এই দিনটাকে পালন করলাম এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম আগামী দিনে যাতে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের শ্রীবৃদ্ধি ঘটে, আমরা যাতে আগামী দিনে বড় লড়াই আসছে, আমাদের একটা দেশে একটা সরকার রয়েছে বিজেপি সরকার যিনি ইডিসিবিআই লাগিয়ে তা আমাদের তৃণমূল কংগ্রেসকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ রয়েছে, হার মানার নয়, আমরা আদম্য, আমরা আগামী দিনে লড়াইতে দেখিয়ে দেবো তৃণমূল কংগ্রেসের পাশে থেকে দেখিয়ে দেবো যে তৃণমূল ছাত্র পরিষদ লড়াই করতে জানে এবং দিদির আমরা সুযোগ্য সৈনিক। আমরা আগামী দিনে তৃণমূল কংগ্রেস যে বিজেপি যে চেষ্টা করছে আমাদের দলটাকে কলুষিত করার ভেঙে দেওয়ার সেই কলুষিত করার প্রচেষ্টা আমরা রুখে দেবো। আমি আকাশ জানা ব্লক সভাপতি নামখানা ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।